করেছেন, এটার জন্য আমরা মিডিয়া ভাই বোনদের কাছে আমরা কৃতজ্ঞ। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাই, সবসময়ই আমরা বলি দেখেন যে আমাদের অবস্থান ইন্ডাস্ট্রিতে আর অন্য আর্টিস্টদের অবস্থান কিন্তু এক নয়। কারণটা হচ্ছে আমরা নিজেরা ইনভেস্ট করি, নিজেদের প্রোডাকশনে কাজ করি, আমরা ইচ্ছা করলে পাঁচটা সিনেমা ইনভেস্ট করতে পারবো একসাথে, ইচ্ছা করলে আমরা পাঁচটা সিনেমার শুটিংও একসাথে করতে পারবো। আর আমরা কখনো লাভ লস হিসাব করে সিনেমা করি না, আমরা জাস্ট জনগণকে আনন্দ দেওয়ার জন্য আমরা কাজ করি। সো যখন ভালো লাগবে না তখন করবো না। সো এত কিছু আসলে জানিও না কি হচ্ছে আশেপাশে। থ্যাংক ইউ। ওই টাকাটা না আসে তাহলে আপনারা এইভাবে কতদিন পর্যন্ত দর্শকদেরকে সিনেমা তৈরি করে বা আনন্দ দিয়ে যাবেন সিনেমা তৈরি? বুঝতে পেরেছি আপনার কথাটা। সবসময়ই বলি যে যখন আমাকে জিজ্ঞেস করা হয় যে আপনার, আপনি একজন অভিনেত্রী হিসেবে পাঁচ বছর পরে আপনাকে আপনি কোন জায়গায় দেখতে চান, সবসময়ই আমি একটা কথা বলি যে না, এটা নিয়ে আমার কোনো আসলে কোনো ফিউচার প্ল্যান নেই যে আমি আসলে আমাকে দুই চার পাঁচ বছর পরে কোথায় দেখব। কারণ শখে এসছি, ভালো লাগবে না, দু চার বছর পরে দু চার পাঁচটা সিনেমা করে চলে যাব। সো আসলে এই চিন্তাভাবনা যদি কারোর মধ্যে থাকে, লাভ লসের হিসাবটা মাথায় না থাকারই কথা। আপনারা আমাকে কানেও দেখেছেন, যারা এখানে অনেকজন আছেন এখানে কানে গিয়েছিলেন। আমি কানেও যখন যাই, যখন বাংলাদেশি সাংবাদিক ভাইয়েরা ছিলেন তখন আমাদের যে বিহেভ তারা দেখেছেন, যে আমরা যেখানে ছিলাম আমরা একসাথে সেখানেই লাঞ্চ করেছি মার্টিনেস হোটেলে, এবং আমরা যে আমাদের মুভি যখন আমরা ট্রেইলার যখন প্রদর্শন করি কানে, নেত্রী এবং দিনদাডে, তখনও আমরা আমাদের সাংবাদিক ভাইদেরকেই আমরা বেশি প্রায়োরিটি দিয়েছি, তাদের সাথেই সর্বপ্রথম আমি নিজে সবাইকে দাওয়াত দিয়েছি। কারণ আমাদের সম্পর্ক হচ্ছে আপনাদের সাথে। আমি যতদিন, আমরা বর্ষা যেটা বললো যে যতদিন ভালো লাগবে আমরা কাজ করব, আর এই কাজগুলো আপনারা মানুষের কাছে পৌঁছানোর জন্য সর্বোচ্চ মাধ্যম হচ্ছেন আপনারা। এই জন্যে আমরা কোনো দিন এমন কিছু আপনাদের সাথে করতে চাই না যেটা আপনাদের মনে কষ্ট লাগতে পারে। এটা বর্ষা বললেন, আসলে আমরা তো টাকা পয়সার হিসাব করে ছবি করি না, এটা একটা সত্যি কথা কেন? আর আরেকটা ভাই বললেন এটা কতদিন করা সম্ভব, এই দুইটাই সত্যি কথা। এই ভাই বললেন যেটা কি আসলে একটা মানুষ যখন লস করবে, লস করবে সে কতদিন করবে, যখন তার প্রফিট না হবে এবং তার মূলধনটা উঠে না আসবে সে কতদিন করবে, এইটাও কিন্তু তার কোশ্চেনটা, মানে তার যে কোশ্চেন এটাও পারফেক্ট একটা কোশ্চেন। তা আমরা এটাই বলতে চাই, বর্ষা যেটা বললো যে আমরা দেখি কতদিন লস করব, কতদিন করব, যখন ভালো লাগবে না তখন করব না। তা ওর উত্তরটাও পারফেক্ট, আপনার কোশ্চেনটাও পারফেক্ট। তা আমরা চাই বাংলাদেশের একটা বাজার হোক। আপনারা দেখেছেন যে যেভাবে দর্শক ছবি দেখতে যায়, আপনারা নিজেরাও ছবি, আট বছর আমরা ছিলাম না, আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনারাই নিউজ করেছেন যে সিনেমা হলে লোক যায় না, এই জন্যে ছবি চলে না, এই জন্যে হল মালিকরা হল বন্ধ করে দিচ্ছে, আপনারাই নিউজ করেছেন, আমরা এই আট বছর দেখেছি কিন্তু এই নিউজগুলো। এইবার আপনারাই নিউজ করছেন যে হলে দুই তিন দিনের টিকিট অ্যাডভান্স বিক্রি হয়ে যাচ্ছে। যখন আমাদের দিনদারে রিলিজ হলো ঈদের আগে, ঈদের দিন আপনারা জানেন যে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আজকের টিকিট আজকে কিনে আপনারা ছবি দেখছেন, ঈদের পরের দিনও বলতে পারবেন না, ঈদ তার পরের দিনেও বলতে পারবেন না। এই যে ছবি দেখার একটা হিড়িক লেগে গেছে বাংলাদেশে, এটার কারণ আপনারা কেন হয়েছে সেটা আমার মুখে বলবো না, আপনারা নিজেরাই বলেন, নিজেরাই আমরা শুনি, ভালো লাগে আমাদের শুনতে। তা আমরা চাই যে কোনো ছবি দিয়ে যদি দর্শক হলে ফিরানো যায় এটার একটা জোয়ার থাকে, এবং এই জোয়ারটা ধরে রাখার জন্য পরবর্তীতে আবার ছবি ভালো বানাতে হবে। তা আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই, হল মালিক ভাইয়েরা নিরাশ হবেন না, বাংলাদেশে যেহেতু ভালো ছবি মেকিং হচ্ছে, দর্শক হলে যাচ্ছে, আপনাদের হলগুলোকে রেনোভেশন করবেন, আর বাংলাদেশে আরও সিনেপ্লেক্স হলে মানে দর্শক বেশি হলে আসবে, প্রত্যেকটা মানুষই পরিবেশ চায় হলে। বর্ষার কাছে কিছু ভিডিও আছে, ওদের বিভিন্ন গ্রাম থেকে পাঠিয়েছে যে সিনেমা হলে এসি তো দূরের কথা, ফ্যান নাই, একটা মানুষ গরমে ছবি দেখবে কীভাবে? এনিওয়ে, যারা হল মালিক তাদের অবজেকশনটা হয়তো বা আর থাকবে না, সবাই ছবি দেখতে যাচ্ছে, এখন ভালো ছবি হচ্ছে। তা আমরা চাই আপনারা যারা আছেন সবাই এত কষ্ট করেন, আমার বেশি কষ্ট লাগে রিপোর্টার ভাইদের থেকে ক্যামেরাম্যানদের জন্যে, মানে এই যে একটা এত ভারী একটা ক্যামেরা সব সময় দেখি কাঁধে নিয়ে, তারপরে ভিড়ের মধ্যে অনেক সময় আমি দেখেছি সিঁড়িতে পড়ে গেছে, অনেকেই সিঁড়ির মধ্যে পড়ে গেছে পিছনে যেতে যেতে মানুষের ধাক্কায়, আমার তখন বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে সব সময়, কিন্তু সবাইকে ধরতে পারি না, বাট আমার তখন মনে হয় সবাইকে বুকে জড়িয়ে ধরতে, মানে আমার কাছে খুব কষ্ট লাগে যে আমরা এই ভিড়ের মধ্যে, তারপরে একটা শ্যুট করে আমাদেরকে ক্যামেরায়
মানে তারা কত কষ্ট করে যে আসলে আমাদেরকে মানুষের দরজায় পৌঁছায় আমাদেরকে, এটা আমরা জানি। কারণ আমি যেহেতু ছোটোবেলা থেকে কষ্ট করে বড় হয়েছি, আমার কাছে এই কষ্টটা লাগে। তো ক্যামেরা ভাইয়েরা যারা আছেন তাদের প্রতি আমার সহানুভূতি, সব ভালোবাসা সবসময় থাকবে। আসলে আপনারা অনেক কষ্ট করেন। আর রিপোর্টার ভাইরা যারা আছেন সিনিয়র, মানে মনে করতে পারে অনন্ত ভাই কি আমাদের কষ্ট দেখে না, আপনাদের কষ্টও দেখি কিন্তু ওনাদের কষ্টটা বেশি দেখি আমি। নেত্রীদা লিডার আসলে ছবি কমপ্লিট না হলে তো আমরা বলতে পারবো না। আমাদের বাংলাদেশের পোর্শনটাও এই ছবিতে নট মোর লেস দেন 50%, শুটিং মিনিমাম 50% বাংলাদেশেও হবে, হয়তো বা 60% হতে পারে। বাংলাদেশে 60% হবে, 40% হয়তো তার্কিতে হবে, তার্কি যেহেতু কো প্রোডাকশন মুভি। তো এখন ওই আমরা আসলে বিদেশে শুটিংয়ের বাজেটটা তাদের উপরেই নির্ভর করে। তাদের দেশে একজন ক্রু কাজ করে 120 ইউরো তাদেরকে পেমেন্ট করে একজন ক্রুকে, আর আমাদের দেশের একজন ক্রুকে আমরা পেমেন্ট করি 1500 টাকা। কোথায় হচ্ছে 120 ইউরো আর কোথায় হচ্ছে 1500 টাকা একজন ক্রু একদিন, মানে 8 আওয়ার্স, তাও 8 ঘন্টা বা 10 ঘন্টা শিফটে। এই জন্যে বিদেশের কস্ট এমনিতেই বেশি হয়, সেটা ওই প্রডিউসার বুঝবেন। আর আমাদের দেশে যখন শুটিং শেষ হবে আমরা বলে দিব যে আমাদের দেশে আমাদের এত টাকা খরচ হয়েছে নেত্রীদা লিডার ছবি। আর আরেকটা সুখবর দুইটাই বলি আপনাকে, আমাদের ছবিটা জানেন ইরানের সাথে কো প্রোডাকশন। তাই ইরানের সাথে যেই যেই দেশ ছবি রিলিজ করতে তাদের মানে কূটনৈতিক সমস্যা আছে, ওগুলো নিয়ে আমরা বলতে পারবো না এখন। এই কারণে মানে আমরা আসলে বাংলাদেশের মুভি যেভাবে ফ্রিডমলি অন্য দেশে রিলিজ করতে পারি, ইরানের ছবি আমরা সব দেশে রিলিজ করা আমাদের দ্বারা সম্ভব হবে না। তবে যতগুলো দেশে সম্ভব হবে আমরা এগুলো চেষ্টা করছি। আমরা অ্যাডভান্স কথা বলতে চাই না যে এই দেশে রিলিজ হচ্ছে আমাদের দ্বারা, এই আমরা কি করব আপনাদেরকে একদম লিংক দিয়ে দিব। আমরা যখন প্রেস কনফারেন্স করব একদম লিংক দিয়ে দিব, আপনারা ওয়েবসাইটে যেয়ে দেখতে পারবেন কোন দেশে কয়টা হলে ছবি রিলিজ হচ্ছে অফিসিয়ালি। তো এই ছবিটা ইন্টারন্যাশনাল মার্কেটে রিলিজ করার মতো মুভি। আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে প্রতিদিন আমি 3টা 4টা 5টা জুম কল করি প্রতিদিন, মানে আমি আসলে খুব টায়ার্ড এইসব নিয়ে। একদিকে ব্যবসা, একদিকে এই প্রচারণা, আরেকদিকে মানে এই বিদেশে মুভি রিলিজ, সব কিছু নিয়ে আমি প্রতিদিন প্রচণ্ড কাজ করি, একদম সকাল থেকে রাত পর্যন্ত 4-5টা জুম কল করি। তা আমরা এগুলো রেডি করছি, রেডি করে আমরা একটা প্রেস কনফারেন্স করব যে কোন কোন দেশে রিলিজ হচ্ছে, কোন কোন হলে রিলিজ হচ্ছে, এবং আপনাদেরকে লিংক দিয়ে দিব, আপনারা ওয়েবসাইটে দিয়ে ছবি দেখতে পাবেন যে কোন কোন জায়গায় কয়টা হলে ছবি রিলিজ হবে ইনশাল্লাহ। তা আমরা আগেই অ্যাডভান্স বলবো না আর কি, একটা একটা করে নিউজ করার দরকার নেই, আমরা একবারে করবো, সব কিছু কমপ্লিট হয়ে নি। আমাদের এই যে আলমগীর ভাই আসছেন, রাজু ভাই আসছেন, তাতে এই প্রোগ্রামটা আসলে ওনাদের অ্যারেঞ্জ করা। তো আমাদের তরফ থেকে আমরা ওনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। প্রথমে আমি একটু ওকে থ্যাংক ইউ অবশ্যই সিনেমা বা হল মালিক হিসেবে যেটি মনে করি এটি হচ্ছে এখন পর্যন্ত আমরা এই মুভিগুলো ব্যবসা করছি তার মধ্যে সবচেয়ে স্মরণীয় যে বিজনেসটা আমরা করেছি অনন্ত ভাইয়ের কাছে। এখন পর্যন্ত অনন্ত ভাই যে ছবিগুলো করেছেন আমরা হলে হাউসফুল পেয়েছি। মাঝে মাঝে কিছু ছবি আসে কিন্তু সেটি খুবই অনিয়মিত, কিন্তু এটি আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে অনন্ত ভাইয়ের সকল মুভি আমরা হাউসফুল পেয়েছি এবং আমাদের অনেক হল সিনেমা অফ করে ওনার ছবি চালাতে হয়েছে একদম শুরু থেকে, এবং এই জন্য যমুনা গ্রুপের পক্ষ থেকে আমরা তার প্রতি কৃতজ্ঞতা পালন করছি।